সুশান্ত ঘোষের উপর হামলা, কলকাতা পৌরসভায় সরব বিজেপি। কাউন্সিলররা নিরাপদ নন এমনই দাবি সজল ঘোষের। মেয়র পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, অথচ পুরো অধিবেশনে বিরোধীদের বলতে দেয়া হয় না। অধিবেশন থেকে বিজেপির ওয়াকআউট। এদিন অধিবেশনে যোগ দেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, সুশান্ত ঘোষের উপর হামলার এই নিয়ে কলকাতা পৌরসভায় সরব বিজেপি, কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে? দেখো, কলকাতা পৌরসভার মাসিক যে অধিবেশন, সেই অধিবেশনে সুশান্ত ঘোষের ওপর যে গুলিকাণ্ড বা হামলা, তাই নিয়ে সরব অধিবেশন কক্ষ। বিজেপির কাউন্সিলর সজল ঘোষ তিনি বলতে উঠেই একদম কাউন্সিলরদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুশান্ত ঘোষের ওপর হামলা, যে এটা তিনি ক্ষোভ প্রকাশ করেন যে কাউন্সিলরাই কলকাতার মুখে, তারা নিরাপদ নয়। অথচ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে কলকাতা পৌরসভায় তা নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না, অথচ কলকাতার মুখেই কাউন্সিলররা নিরাপদ নয়। এই নিয়ে তৃণমূল কাউন্সিলর আন্দোলন করতে থাকেন এবং সজল ঘোষ তিনি বলেন যে তিনি তাদের কাউন্সিলর নিয়মিতা নিয়ে কথা বলছেন, অথচ সেটা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না। এবং এর প্রতিবাদ করেই দেখা যায় যে বিজেপির দুজন কাউন্সিলর সজল ঘোষ এবং মীনাদেবী পুরোহিত তারা ওয়াকআউট করেন, যে তাদেরকে কন্ট্রোল করা হয়, আসল বিষয় নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না, সমস্যা নিয়ে বলতে দেওয়া হয় না। এই অভিযোগকে সামনে রেখেই বিজেপির দুই কাউন্সিলর তারা ওয়াকআউট করেন। যদিও সজল ঘোষের যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো রীতিনীতি বা কার্যনীতি কলকাতা পৌরসভা অধিবেশনের সেই কার্যনীতি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন চেয়ারপারসন মালা রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।